বের হয়েছি, যাবো আজকে মেসিনার সবচেয়ে সুন্দর জায়গা, এটার নাম হলো তরে ফেরো। আমাদের এখান থেকে এক নম্বর বাসে করে ডিরেক্ট যাওয়ার, এখান থেকে এক ঘন্টার পথ। এটা হলো মেসিনার একটা ছোট শহর। এই এলাকা হলো অত্র আশেপাশের মধ্যে সবচেয়ে সুন্দর এলাকা, এবং এখান থেকে আপনার ইতালির মেইনল্যান্ড যেটা, এটা খুবই কাছে। এক ঘন্টা বাস জার্নির পরে আমাদেরকে আরও 5-7 মিনিট হাঁটতে হবে। বাড়িঘর অনেক সুন্দর এখানে, এখানকার বাড়িগুলো হলো ডিফারেন্ট। সাগরের পারে বাড়ি, তো আমাদের ছোট ছোট খুব খুব লাগে। এই সাগরের মুখেই একটা বিশাল চার্চ, সাদা দগ্ধ বিল্ডিং। আমরা কিন্তু সাগরের পারে চলে আসছি, সাগরের হালকা আওয়াজ শোনা যায়। শহরটা আপনাদের কেমন লাগে আপনারা জানাবেন। চলে আসছি তরে ফেরো, এই হলো সাগর। আমরা ডিরেক্ট সাগরের পারে চলে আসলাম, প্রচুর নৌকা। এখানে একটা লেক, লেকে প্রচুর মাছ আছে, সার্দিনিয়া মাছ, বিভিন্ন মাছ। দেখেন ওই পাশটা আপনারা যেটা দেখতেছেন, ইতালির মেইনল্যান্ড। এটা হইল একটা খাল, ওই মাথায় যে লেক আছে, বড় লেকের সাথে এটা খাল মিলে পেয়েছে। পানি এত স্বচ্ছ যে প্রত্যেকটা মাছ বোঝা যায়। সেন আমরা আরো ভিতরে যাব। নিয়েছি কি পরিমাণ স্বচ্ছ পানি, এই হলো ভূমধ্য সাগর। ওরা পুরো জায়গাটাই প্রিজার্ভ করে ফেলছে যাতে কোনো কিছুতে ক্ষতি না। এখানে একটা মূর্তি দাঁড় করানো, এবং এমনি রোডটা হইলো ফুললি পাথরের। দেখেন পুরাই পাথর, পাথরের ব্লক বসানো। এই তরে ফেরো আরেকটা কারণে বিখ্যাত। ইতালিয়ান সরকার প্ল্যান করছে যে মেইনল্যান্ড এবং সিসিলি এই দুইটার মধ্যে একটা সংযোগ সেতু বানাবে, এবং এই জায়গাটা সবচেয়ে ন্যারো, তরে ফেরো হলো সবচেয়ে ন্যারো পয়েন্ট ব্রিজ করার জন্য, যার কারণে মানে ব্রিজ কেন্দ্রিক যে ইনফ্রাস্ট্রাকচার, ওরা ইনফ্রাস্ট্রাকচারগুলো বানানো শুরু করছে, এবং এটা অনগোয়িং ওরা একটা ব্রিজ বানাবে। ইউরোপীয় ইউনিয়নের বিশাল ফান্ডিং এবং ইতালিয়ান গভর্নমেন্টেরও ফান্ডিং আছে, সব মিলে ওরা একটা নতুন একটা ব্রিজ এখানে সংযোগ সেতু করবে। আমি টাওয়ারটার একবার কাছেই চলে আসছি। ওরা এই মেসিভ টাওয়ার তৈরি করতেছে দুই পারে একটা ব্রিজ করার জন্য, অনগোয়িং প্রসেস, ব্রিজের কাজ চলতেছে। আমি জানি না আপনাদেরকে কতটুকু দেখাতে পারবো, বাট সাগর এবং সি বিচ আমাদের মেইন টার্গেট। আজকে আমরা সাগর এবং সি বিচ কভার করব। সাগরের আওয়াজ শোনা যায়, এবং আমরা আরো সামনে যাব, ওই দিকে যাব। কি পরিমাণ স্বচ্ছ এবং নীল সাগর বলতে আমরা যেটাকে বুঝাই আর কি। দেখেন কি অপরূপ সুন্দর। মেসিনা আসার পরে আমার কাছে অনেকটা চাঁদপুর চাঁদপুর একটা বাইক, যে পাশেই সাগর, আমি 5 মিনিট হাঁটতে পাইলে সাগরে চলে যেতে পারতেছি, বা 10-15 মিনিট হাঁটলে আমি পাহাড়ে চলে যেতে পারতেছি। মানে সাগর কেন্দ্রিক হওয়ার কারণে আমার কাছে অনেকটা মনে হয় যেন আমি বাড়ির চলে আসছি, আবার চাঁদপুর চলে গেছি। এটা অন্যরকম বাইক। আজকে চলে আসছি আরেকটা সি বিচে, খুবই কাছে আমাদের, বাট অ্যামেজিং, অনেক সুন্দর সি বিচ। আমার বাসা থেকে প্রায় 1 ঘন্টা দূরত্বে প্রচুর পাথর জমানো, কালো কালো আকৃতির পাথর জমানো ভূমধ্য সাগরের তীরে সেই সি বিচ। কত আওয়াজ দেখছেন, এই জায়গাটা দেখেন অ্যামেজিং, অনেক উপরের থেকে পাশটা কংক্রিটের করা, যেমন অনেক সুন্দর উপর থেকে নিচে দেখেন কি নীল। দেখেন আমরা এখনো হাঁটতেছি সাগরের তীর ঘেঁষে, পাশে হইল ট্রেন লাইন, মেসিনা টু কাতানিয়ার ট্রেন লাইন এই যে পাশে, এই বাড়িগুলোর সাথে। সবাইকে বিদায় জানাচ্ছি ইতালির মেসিনার সি বিচ থেকে, দেখা হবে অন্য ভিডিওতে।